ন্যান্সি মোটামুটি 90 ভাগই প্রফেশনাল, কাজের মাঝখানে কখনো সম্পর্ক নিয়ে আসতে হয় না। ইন্ডাস্ট্রিতে আসার পর হয় কি, হঠাৎ করে অনেক অর্থ আসলে দেখা যায় ইন্ডাস্ট্রিতে, ইন অনেকেই করে, এক বছর পরে ওই আর্টিস্টকে আর দেখা যাচ্ছে না। আমার তো ইদানিং রাগ বেশি হচ্ছে, আমি তো কন্ট্রোল করতে পারছি না, কেন আমি তো সংসারে এটা কি করব। হাবিব যদি তার কানে কণ্ঠটা লেগে যায় আমাদের, তাহলে আসলে আমাদের একসঙ্গে অনেকগুলো কাজ করা হবে। এই যে বাবা ছেলের যে কেমিস্ট্রিটা, এটা একটু শুনতে চাই যে বাবার কথা শুনে সবসময় ছেলে, নাকি ছেলের কথা শুনে বাবাকে এখন চলতে হয়। আমার আমার আমি কি বলবো, আমি নিজে না বলে, হ্যাঁ ন্যান্সি সবচেয়ে ভালো থাকে তাই, ঘটনাটা কি। আমি আমি যেটা বলবো, আমি ধরো ইন্ডাস্ট্রিতে আছি 17 বছর, হ্যাঁ এই 17 বছরে আমি যতটুকু আমার সম্পর্কে জানি, যে আমাকে দিয়ে কেন শুরু করছি সেটা পরে আসছি, যে ন্যান্সি মোটামুটি 90 ভাগই প্রফেশনাল, হয়তো 10 ভাগ ছুটে যায় ব্যক্তিগত হয়তো কোনো ঝামেলার কারণে। আমি কোথাও যদি একটা টাইম দিই, সেটা আমি সময় মতো পৌঁছাই, কোনো একটা কাজ যদি করি সেটা আমি যদি বলি করবো তাহলে আমি আসলে প্রপারলি করি। সেটা আমি শিখেছি ওনাদের বাবা ছেলের কাছ থেকে। আচ্ছা, যেটা হয় বাবা এবং সন্তান যখন হয় তখন দেখা যায় যে বাবা একটা চাপিয়ে দেওয়া, যে হ্যাঁ আমি চাইছি তুমি এটা করো, তোমাকে এটা করতে হবে, সেটা ফেরদৌস মামা কোনোদিন করেছেন বলে আমি দেখিনি। এবং হাবিব ভাইও যে আব্বু এটা এরকম হতে হবে ওরকম হতে হবে তা না, কাজের বেলায় কাজটা যে আসলে কাজ, প্রফেশনটা যে আসলে প্রফেশন, সেইটাকে মেনটেন করা, এটা ওনাদের দুজনকে না দেখলে অবিশ্বাস্য। এবং আমরা করি কি, কাজের মাঝখানে সম্পর্ক ঢুকিয়ে দিই, কাজের মাঝখানে কখনো সম্পর্ক নিয়ে আসতে হয় না। উনি যখন একজন কম্পোজার তখন উনি ভালো বুঝবেন যে, এবং সেই সাথে একজন টপ সাউন্ড ইঞ্জিনিয়ার, উনি ভালো বুঝবেন যে কোন গানটা কিভাবে আসলে ঠিক আছে। সেখানে উনি কখনো কি বলে যে মাতব্বরে ফলাতে যান না, যে না আমি জানি, এবং উনিও ওনার জায়গাটা ভালো বুঝছেন যে হ্যাঁ গানটা কতটুকু গাইলে কিভাবে কি হবে। প্রত্যেকের যে একটা প্রাইভেসি আছে সেটা ওনারা ভীষণ রকম মেনটেন করেন। এবং আমি ক্যারিয়ারের শুরুর পর আমাদের যেটা হয় যে আমরা মধ্যবিত্ত পরিবার থেকে আসলে আসি, ইন্ডাস্ট্রিতে আসার পর হয় কি, হঠাৎ করে অনেক অর্থ আসলে দেখা যায়, এটা তো সত্য সত্য। তো ধরো একটা মানুষ চাকরি করে যা পাচ্ছে, তুমি হয়তো 5 দিন বা 6 দিন কাজ করি, হয়তো 6 দিনের কাজ 6 দিনে 30 দিনেরটা হয়ে যাচ্ছে, কিংবা একদিন একটা শো করে সেটা হয়ে যায়, সেটাও হয়ে যেতে পারে। তখন সেখান থেকে নিজেকে সামলে নেওয়াটা একটা বড় ব্যাপার। তো আমি তো আসলে মধ্যবিত্ত পরিবার থেকে আসা, এবং সিংহভাগ মানুষই আমাদের মধ্যবিত্ত পরিবার থেকে আসা, সেখান থেকে নিজেকে একটু সামাল দিয়ে কোয়ান্টিটি না কোয়ালিটির দিকে একটু ঝুঁকে কাজ করা, সেটাও আমাকে শুরুর থেকে গাইড করছেন কিন্তু ফেরদৌস মামা। এবং আমি বলি যে আমার আব্বা আম্মাও আসলে আমার জন্য অতটা করতে পারতেন, ওনারা গান শিখিয়েছেন আমাকে, কিন্তু পরবর্তীতে টিকে থাকাটা আমাকে শিখিয়েছেন মামা, যেটা সবচেয়ে কঠিন কাজ, টিকে থাকা কঠিন কাজ। ইন্ডাস্ট্রিতে ইন অনেকেই করে, হঠাৎ করে দেখবে যে একটা গান খুব চারপাশে শোনা যাচ্ছে, এক বছর পরে ওই আর্টিস্টকে আর দেখা যাচ্ছে না, কিন্তু তুমি ধীর গতিতে যাচ্ছ, কিন্তু তুমি দীর্ঘ সময় ধরে টিকে আছো, সেটা অনেক কঠিন ব্যাপার। যেমন আমি যখন প্রথম স্টেজ শো করা শুরু করি, কোন প্রোগ্রামটাতে আমি যাব, আমার সাথে ব্যবহারটা কি হবে, আমার সম্মানিতা কি হবে, আমার সাথে কি করা যাবে কি করা যাবে না, সবাই জানতো যে এটা মনিটর করছেন ফেরদৌস ভাই এখানে আছেন। কাজেই আমি কখন, অনেকে বলে যে এই সমস্যার মুখোমুখি হচ্ছে ওই সমস্যার, আমি আসলে সব আন্তরিকই পেয়েছি, আসলে সমস্যার মুখোমুখি হইনি। এই যে আমি যে আছি, আমার মনে হয় যে এটার পেছনে পুরো অবদানটুকুই ফেরদৌস মামার এখন পর্যন্ত। এবং 17 বছরে কোনো ওনার এই যে টেক অবস্থানের কোনো পরিবর্তন হয়নি, কোনো পরিবর্তন হয়নি। আমার এমন হয়েছে যে সারা বছরে একবার আমার হাবিব ভাইয়ের সাথে কথা হয়নি, আমরা একসাথে গান করি অনেক, আমাদের কিন্তু কথা হয় না কাজ ছাড়া, কিন্তু আমার সাথে ওনার কথা হয়, ওনার সাথে আমার কথা হয়। এবং আমার যে কোনো ক্রাইসিসে দেখা যায় কি, আমার হিসাবে কাকে কথা বলার কথা, মানে মানুষ ধরে নেয় যে তো হাবিব ওয়াহিদের সাথে কথা হয়, না আমার কথা হয় ফেরদৌস ওয়াহিদ ওনার সাথে। আমি বলি মামা এটা হয়েছে, আমার তো এখন এই ক্রাইসিস যাচ্ছে, আমি এখন কি করব, আমার তো ইদানিং রাগ বেশি হচ্ছে, আমি তো কন্ট্রোল করতে পারছি না, কেন আমি তো সংসারে এটা কি করব। আমার কাছে মেন্টর হিসাবে বা বন্ধুও যদি তুমি বলো, সেটা আমি জানি ওনাকে।